প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ঘণ্টাখানেক আড্ডাবাজিতে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে, এই আড্ডাবাজিতে উপস্থিত আছে নিলয় এবং মাহি। এই দুই কিশোর শিল্পী গানে এবং আড্ডায় বেশ কিছু সময় আমাদের সাথে থাকবেন এবং আপনারাও সেই সাথে থাকবেন, সেই প্রত্যাশায় শুরু করছি আজকের অনুষ্ঠান। নিলয় এবং মাহি, তোমরা দুই ভাই হ্যাঁ, কবে এসেছো? এক্সাক্ট ডেট হচ্ছে, আমেরিকায়? হ্যাঁ এক্সাক্ট ডেট হচ্ছে 2010 জুলাই 23rd, 23rd জুলাই 2010, 2010। yeah. ইটস Yes, বিন লাইক 5 ইয়ার্স। মোর দ্যান 5 ইয়ার্স, কেমন লাগছে তোমাদের এখানে? ডেফিনেটলি একটু ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স দ্যান হাউ ইট ওয়াজ ইন বাংলাদেশ। তুমি তো বাংলাদেশে খুদে গানরাজ হিসেবে বেশ পরিচিত হয়েছিলে বাইরেও, তো সেই যে তোমার পরিচিতি, সেই পরিচিতির সাথে এইখানকার যে পরিচিতি, নতুন পরিচয় গড়ে উঠছে, বড় হয়ে উঠছে, সেটির সাথে তফাত বুঝতে পারো? এখানে ডেফিনেটলি ওই রকম দৃষ্টি আকর্ষণের যে ব্যাপারটা আছে ওই রকম হয় না বেশিরভাগ, আনলেস আমি যদি কোনো একটা বাঙালি কমিউনিটির প্রোগ্রামে থাকি তাহলে হয়তো বা, আর আর কিন্তু মানে এই অনেক তফাতটাই আছে যে বাংলাদেশে যেমন অ্যাট্রাকশনটা অনেক বেশি ছিল, এখানে ওই রকম অ্যাট্রাকশন নেই, বাট স্টিল যে জিনিসটা সিমিলার রয়ে গেছে সেটা হচ্ছে টাইটেলটা এখনো নামের সামনে থেকে যায়নি। খুদে গান রাজ, এখানেও যে কখনো কেউ যদি আমাকে লাইক কারোর সাথে পরিচয় করা দেয় জাস্ট দেখানো বি লাইক ও এটা হচ্ছে চ্যানেল এক খুদে গান নিলয় 2008-এর ব্যাচে ছিল, তো তুমি যখন শোনো যে খুদে গান রাজ, তখন তুমি, তোমার কেমন লাগে বিষয়টি? ইটস ডেফিনেটলি এ গুড ফিল দ্যাট হ্যাঁ আমি লাইক এই টাইটেলটা অর্জন করেছি, বাট সামটাইমস ইট ফিলস একটু অকওয়ার্ড বা উইয়ার্ড লাগে খুদে গান রাজ, লাইক তখন এখন হয়তো বা ছোট ছিলাম এখন তো বড়, এখন বড় হয়ে গেছি, সো আই ডোন্ট থিঙ্ক দ্য টাইটেল গোজ উইথ the size, but then again I don't think titles are they don't have anything to do with how you look or anything. So তুমি তো এখানে নিয়মিত গান করছো না? হ্যাঁ নিয়মিত আমি গান চর্চা করি, কম্পোজ টম্পোজ করা শিখেছি, ইয়া মানে নিয়মিত নিয়মিত করছো। বেশ নিয়মিত ছিল, এবং মাহি, তোমার ছোট ভাই, ও তো তোমার সাথে সব সময় গান করছে। ইয়া উইথ মি উইদাউট মি ইয়া হাউ ডু ইউ এনজয় উইথ ইওর ব্রাদার Well, usually ডুইং অল দিস স্টাফ লাইক ইউ নো কম্পোজিশন, রাইটিং লিরিক্স টু ইউ, রাইট লিরিক্স? it's a good experience I guess, মানে ওর সাথে ও যখন কম্পোজ করে মিউজিক তখন মানে আমি দেখি একটু শিখি, তো লাইক শেখা যায়। তুমিও তো গান করছো না? জি, তো যখন গান করো তখন কি এখন বাংলা গান করো নাকি ইংরেজি গান করো? বাংলা বাংলা ইংলিশ দুইটাই করা হয়। Right now আমি ইংলিশে একটু বিট মোর ফোকাস, বাট বাংলা অনেক প্রোগ্রাম করি তো তখন বাংলা গান গাওয়া লাগে। কি কি করো? বাংলা গান আমি ফোক টাইপের গান গাই, আধুনিক দেশাত্মবোধক টাইপের, আর ইংরেজি গান যখন করো? ইংলিশ গান সোল টাইপ অফ মিউজিক আই গেস, ইয়া সোল কম। আচ্ছা, আমি কিন্তু যখন, আমরা যখন শুরু করছি এই আড্ডা, তখন আমি কিন্তু শুধু মাহি এবং নিলয় বলেছি, তোমাদের পুরো নাম আমি বলিনি। হ্যাঁ তোমার পুরো নামটা বলে দাও। ফারদিন মাহি, ফারদিন মাহি। জি। আর নিলয়? আর আমার নাম হচ্ছে হামিম নিলয়, হামিম নিলয়। জি। তোমাদের বাবা মা, তোমরা তো একসাথেই আছো না এখানে হ্যাঁ, সবাই? জি। তোমার বাবার নাম? মাহবুবুল ফিরোজ, আর আম্মুর নাম হচ্ছে হামিদা আক্তার। একটা একটা উইয়ার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কোনো লাইক ইউনো হাউ লাইক বংশ নাম বা লাইক টাইটেল নেম থাকে, আমাদের নামের একজনের মতো তা নাই, লাইক এর জন্য কখনো কখনো যখন লাইক এয়ারপোর্টে বা অনেক ইয়েতে যাই তখন যখন দেখে যে ফ্যামিলি হিসেবে তখন দেই, মিলছে না? হ্যাঁ ওরা অ্যাকচুয়ালি আস্ক করে আর ইউ গাইজ অ্যাকচুয়ালি ফ্যামিলি আর হোয়াট, বিকজ লাইক ওর নাম হচ্ছে ফারদিন মাহি এন্ড আমার নাম হচ্ছে হামিম নিলয়, ইটস লাইক টোটালি ডিফারেন্ট। আচ্ছা, মানে ফ্যামিলি নেমের যে বিষয়টা সেটা ওটা নাই, খানিকটা কনফিউজ করে দেয় না? ইট কনফিউজেস আ লট অফ পিপল অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা গেলো এখানকার বিষয়, তোমাদের নামের যে বিষয়টি আছে সেটি নিয়ে অভিজ্ঞতার কথা বললে, বাংলাদেশে তোমরা কোথায় বড় হয়েছে? বাংলাদেশে আমি বর্ন আর রেইসড প্রেটি মাচ ইন টাঙ্গাইল, আচ্ছা, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার 2007
সামথিং লাইক দ্যাট ওই সময় তখন আমরা ঢাকায় চলে আসি তখন তুমি কোন গ্রেডে তখন আমি ছিলাম ক্লাস 5 এ ক্লাস 6 এবং ছোটবেলা থেকে গান শিখতে হ্যাঁ আব্বু ছোটবেলা থেকে আব্বু গান আমার অ্যাকচুয়ালি হাতে হাতে খড়ি হচ্ছে ইতিনিয়োগের কাছে টাঙ্গাইলে একজন ওস্তাদ ছিলেন সে তার কাছে হাতে খড়ি হয়েছে তারপরে তার কাছে কয়েকদিন শিখেছি তারপরে আব্বু নিজেই শিখেছে আমাকে আচ্ছা তাহলে এখন তুমি সেই সময়ের গান করতে পারবে একটা তোমার বাবার কাছ থেকে অথবা তোমার যিনি শিক্ষক ছিলেন গানের মনে পড়ে এনিথিং এনিথিং ইউ ক্যান রিমেম্বার তখন আমি লাইক তখন বেসিক্যালি লাইক গান কি লাইক ছড়া গান যেগুলো ছিল লাইক প্রথম প্রথম দিকে ছড়া গানগুলো গাওয়া হইতো বাট তারপরে আপনার হলো গিয়ে দেখা যাচ্ছে আপনার তখন হচ্ছে হাবিব ওয়াহিদ ভাইয়ের যে একটা লাইক ফার্স্ট আই ডোন্ট থিঙ্ক এটা ফার্স্ট অ্যালবাম ছিল বাট দিন গেল তোমার পথ চাহিয়া গানটা আই থিঙ্ক লাইক ফার্স্ট কেম আউট অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফেমাস ব্যাক দেন স্টিল ইজ এভরি ওয়ান সিংস ইট অ্যান্ড আমি তখন আম্মু আমার সিডি কিনে দিছিল আমার আম্মু অ্যাকচুয়ালি লাইক শি ইজ অলওয়েজ ভেরি লাইক অনেক উৎসাহিত ছিল যে লাইক আমি গান করছি বা হ্যাঁ অনেক ইন্সপায়ার করতো তো আম্মু দেখা যেত যে সিডি কিনে কিনে অনেকগুলো গান আমাকে দিত তো আমি ওগুলো শুনতাম তখন তো আর লাইক ইউনো অল দিস ইন্টারনেট MP3 এগুলো ছিল না সো তো আম্মু সিডি কিনে নিয়ে আসছিল আমি সিডি শুনে শুনে তারপর নিজে নিজে আমি ওই গানটা উঠেছিলাম তো ওইখানে গাওয়ার পরে উপজেলা একটা প্রতিযোগিতা ছিল লাইক জেলা প্রতিযোগিতা জেলা বিভাগ অর সামথিং লাইক দ্যাট ওইখানে আমি আধুনিক গানে ফার্স্ট হয়েছিলাম অ্যাকচুয়ালি ওই গানটা গায় সো আই থিঙ্ক আই ক্যান সিং এ লিটল ওকে ঠিক আছে মাহি তুমি যদি মনে করো তুমি ওর সাথে গলা মেলাতে পারছো দিল গেল তোমার পথ চাহিয়া ভুল পরে শখে গো কার লাগিয়া সহে না সাতন তোমার আশায় বসিয়া মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া পুরিয়া মিয়া কুলে ও দিন গেল তোমার পথ চাহিয়া এই যে টাঙ্গাইলে তুমি শুরু করলে ছোট মানুষ হিসেবে তারপরে ঢাকায় তারপরে ঢাকা হয়ে এখন নিউ ইয়র্কে জি এই দেখবার অভিজ্ঞতাটুকু একটু বলো গানের কথাই বলো গানের কথাই বলো গানের কথা দেখবার এবং শুনবার অভিজ্ঞতা ওয়েল ইটস ডেফিনেটলি বেশ একটা বড় একটা জাম্প হয়েছে বেসিক্যালি বিকজ টাঙ্গাইলে প্রথমে যখন আমি গান শুরু করছিলাম তখন অনলি আব্বু ছিল তারপরে টাঙ্গাইলের লোকাল যে মিউজিশিয়ান তাদের সাথে অনেক ভালো সম্পর্ক পরিচয় রয়েছে হলো তো ওইখানকার এক্সপিরিয়েন্স থেকে তারপর যখন ঢাকায় চলে আসলাম উইথ মিডিয়া চ্যানেল আইয়ের বড় বড় শিল্পী বড় বড় মিউজিশিয়ানদের সাথে যখন দেখা হলো তাদের সাথে কাজ করার ফিলিংটা আরও বেশি ডিফারেন্ট ছিল অ্যান্ড দেন কামিং ওভার হিয়ার ইটস লাইক এ টোটালি ডিফারেন্ট মিউজিক মিউজিক জনরা দ্যাট আমি পাইতেছি বেসিক্যালি লাইক ইংলিশ গানের লাইক ways are very different than how bangla gan goes and stuff no matter how much we want to be like obviously bangla gans are like amar kache bangla gane beshi bhalo lage but english gans are like totally different and when I'm learning those stuff it's told that riffs and other components of singing are like totally different than how we do it in bangla and stuff to tomar ei je ei tumi ekhoni bolle je bangla gan of course tomar kache bhalo lagar bishoy tomar nishchoi gane kaaj korbe তো তুমি কি মনে করো না যে এইটি তোমাকে অনেক বেশি সাহায্য করবে এই যে এই আমেরিকার ইংরেজি গানের যে অভিজ্ঞতা শুনবার এবং জানবার ইটস ডেফিনেটলি একটা জিনিস এক্সপিরিয়েন্স অলওয়েজ হেল্পস ইউ লাইক নলেজ দ্য মোর নলেজ ইউ হ্যাভ দ্য মোর এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ উইথ মিউজিক ডিফারেন্ট জেনারস অফ মিউজিক এটা অলওয়েজ তোমার আপনাকে হেল্প করবে ইটস বেসিক্যালি লাইক সো ইয়া আই থিঙ্ক ইটস ইটস বিকজ লাইক আমি যখন কম্পোজ করি তখন আমি আই ট্রাই টু মিক্স আপ হোয়াট আই লার্ন ফ্রম this side of the universe with that side of the universe and then try to make and try to mix it up in a good way and stuff so this is definitely a different mahir bepare tomar boktobyo ki bolo to tomar choto bhai beshkhanikta choto o tumi je kotha gulo bolcho oglu bujhte pare
Yeah, definitely. He knows more about music than I do, actually. How is it? First of all, আমি গান শিখা শুরু করছিলাম when I was like 7. Right. আরও আমার থেকে 7 বছর ছোট. So basically, when he was born, I was already in singing. Right. So যখন বড় হয়েছে, he grew up in an environment where I'm singing, dad singing, everyone's around him is singing and stuff. একটা জিনিস দেখা যেত, ও যখন অনেক ছোট ছিল, বেশ অনেক ছোট ছিল তখন, ইয়া 3 বছর 4 বছর যখন ছিল, লাইক বেশ লাইক কেবল হাঁটা, কথা বলা শুরু করতো, তো আমার গানগুলো শুনতো, আবার রিয়েল গানগুলো শুনতো। তো আমি যখন প্র্যাকটিস করতাম, ধরেন কোনো কিছু ভুল হয়েছে, ধরেন লিরিক্স ভুল হয়েছে বা সুর ভুল হয়েছে, আম্মু অন্য রুম থেকে শুনতো সবসময় আমার, কারণ আমাদের মিউজিক রুম অন্য এক জায়গায় ছিল আমাদের বাসায়। তো ও করতো কি, আমার পাশ থেকে বসে বসে শুনতো, যখন আমার কিছু একটা ভুল হয়েছে, ওইটা দৌড় দিয়ে আম্মুর কাছে যেত, দৌড় দিয়ে আম্মুর কাছে যা বলবে, ও আম্মু আনিল ভাই এটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে। তো ওর তখন এই অত ছোট থেকে একটা লাইক কনসাসনেস, ইয়া একটা কনসাসনেস ছিল যে লাইক মিউজিক এরকম ভাবে যায়, এরকম ভাবে যায়। হি হ্যাজ গ্রেট সেন্স অফ রিদম, টিউন অ্যান্ড এভরিথিং, হ্যাঁ ভেরি স্ট্রং। তারপরে তারপরে ওইখান থেকে লাইক আমরা কখনো লাইক অফিসিয়ালি বসি নাই ওর সাথে যে এটা সা রে গা মা পা এরকম কখনো ওকে কিছু শেখানো হয় নাই, টু বি অনেস্ট। ও যা যা পারে সব নিজের থেকে, লাইক লাইক মানে আমাদের দেখে দেখে শিখছে, বাট নিজ লাইক আমরা কখনো বলি নাই যে লেটস সিং রাইট নাও, এখন চর্চা করি বা এরকম কিছু করি। ও কখন সব কিছু যা যা পারে সব কিছু নিজের থেকে প্র্যাকটিস ট্র্যাকটিস করে সব। নিলয় যে কথাগুলো বললো তোমার সম্পর্কে অনেক পজিটিভ কথা এবং বেশ শক্ত কথা। তুমি মনে পড়ে তোমার প্রথম গান কোনটা? ওয়েল প্রথমে ও যেমন বলছে যে ছড়া গান দেওয়া শুরু করছে, তো আমি ইউজুয়ালি ছড়া গান গাই নাই, তো আমি মানে ওরা যে কারণ আমরা যখন লাইক বললাম না লাইক আমি, কারণ ও যখন 4 বছর তখন আমি অলরেডি what I'm almost 10 or something like that, and I'm singing all those Habib bhaiyer song, Balam bhaiyer song and everything, all those songs, and he's like catching those. So basically ওই পুরা ধারাটাই স্কিপ করছে ছড়া গানের যে জিনিসটা। তো আমি ও তখন বাড়ি সিদ্দিকের গান অনেক গুলো গাইতো, তো ফোক গান টাইপের গাইতো। তো আমি আমার মনে আছে আমি মনের দুঃখ মনের উলুর একটা গান গাইতাম অনেক সে সময়। হ্যাঁ সে সময়, কিন্তু এখন মানে অত জানি না, কিন্তু তখন গাও একটু। আচ্ছা, মনের দুঃখ মনের রইল রে, বুঝলি না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। এত দুঃখ তোমার তো এই গানগুলো এখন শোনো? যখন আমি ইন্টারনেটে যাই রাইট, তখন আমি ইউজুয়ালি অর গান অনেক শুনি, খুদাগানরাজ অনেক গান শুনি। এটা নিলয় গিয়েছিল, নিলয় বা অ্যাকচুয়ালি খুদাগানরাজে গিয়েছিল ওয়ান অফ দ্য আর্লি রাউন্ডস। তুমি যখন এখানে এসেছো তখন তোমার বয়স কত? 7 8 7। এখন কত তোমার বয়স? 12। 12। তুমি কোন স্কুলে যাচ্ছ? আমি এখন পিপিএস এ যাচ্ছি, এটা ম্যানহাটনে, stands for professional performing arts school. Professional performing arts, so tomar school e tumi jaccho right? Ji. Kemon lagche tomar she school e? School different type of school, like jemon normal middle school New York City e jemon porlekha ektu beshi beshi kore, to amar school e holo acting ase, dancing ase, music ase, to ogulo shob kichu kora hoy amar school e basically. 1 ঘন্টা 2 ঘন্টা ইংরেজি গান তোমার যেটি পছন্দ? তো আমি
আমি যে এলিমেন্টারি স্কুলে যেতাম যখন, তখন আমার স্কুলে একটা কন্টেস্ট ছিল, ওটা হলো বেসিক্যালি স্কুলের ব্যাপারে একটা গান গান লেখা লাগতো, যে আমার আমাদের স্কুল 100 বছর হয়েছিল যে স্কুল বানানো হয়েছে, তো ওই ওইটার ব্যাপারে আমাদের একটা গান বানানো ছিল, তো ওটা কন্টেস্ট ছিল, তো আমি লেখছি। অর্থাৎ সব ছাত্ররা অংশ নিয়েছিল সেই কন্টেস্টে, স্কুল থেকে বলেছিল তোমরা গান লিখেছো এবং কন্টেস্টে অংশ নিয়েছো, সেখানে তুমি লিখেছো। জি, তো আমি যখন লিখছিলাম তো আমি ফার্স্ট হয়েছিলাম, তো ওই গান বেসিক্যালি গ্রাজুয়েশনে ইউজ হয়েছে, তারপরে আপনার সব কিছুতে বেসিক্যালি ইউজ, মানে ইটস লাইক আ স্কুল ন্যাশনাল অ্যান্থেম টাইপ অফ, না না স্কুল অ্যান্থেম, ইয়া স্কুল অ্যান্থেম, না না ন্যাশনাল ওয়ার্ড ডাজন্ট, থিম সং এর মতো, ইয়া থিম সং টাইপ অফ থিং। গাও, গানটা গাও শুনি। ওকে, And with those who came before us, they left some legacy. Gonna go, gonna get there, yeah. We're gonna go, we're gonna make that, yeah. Not look at us here standing tonight to make new prophecy. Gonna go, gonna get there, yeah. We're gonna go, we're gonna make that, yeah. There's 100 stars up in the sky, and we're gonna count them all. Let's celebrate those 1,000 stories that we were once told. We've been standing up for 100 years, and I believe there's 100 more. We've been standing up for 100 years, and I believe there's 100 more. To go, oh, 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 100 more to go, oh, 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 100 more to go. Niloy, তুমি মাহির এই গান যখন শোনো তখন তোমার কেমন লাগে? Definitely, I feel proud as a brother. writing this kind of lyrics and that's such a young age, it's definitely not like easy. Tumra ekhi sathe ekhi ghore jokhon boshobash korcho nischoy ekjon arekjonke ganer byapare shahajjo koro, yeah, kotha korte hoy, definitely. Kirokom kotha korte hoy? Recently I'm also to PPS ajete sir, right? So we can music class and so, but recently English ganer je rev school they go differently. And he's much better than me at that. He's much better than you. Yeah, at doing riffs. Okay. Like English. English riffs. English. So. And you know that. He already. Well, I mean, he's better than me at Bangla riffs, like Bangla classical song. You onek amatik onek bhalo. And I'm gonna accept that. Like, PPS যাই, রাইট? তো ওই জায়গায় মিউজিক লেসন হয়, তো ও তো ইংলিশ মিউজিক লেসন পায় নাই, তো তার জন্য আমি বেট মোর এক্সপিরিয়েন্স ইন ইংলিশ টাইপ মিউজিক অর বেটার এক্সপিরিয়েন্স। সো ইউ আর বেসিক্যালি শেয়ারিং ইনফরমেশন বিটুইন টু কালচারস এন্ড এভরিথিং, ইয়া, সো বেসিক্যালি হি ওয়াজ লাইক রিসেন্টলি হি হ্যাজ বিন হেল্পিং মি উইথ ইংলিশ রিফস এন্ড স্টাফ এন্ড হি ইজ অ্যাকচুয়ালি টিচিং মি হাউ টু ডু রিফস লাইক ক্লাসিক্যাল। কোন এক্সাম্পল আছে? Show us the example that you taught me. Acha, well, eta ami ekta gan ekta gane theke ektu nilam, eta amader school ekta concert chilo, to oi concert e ami gan ganta gaichilam. When I had you, e type er mane je ক্লাসিক্যাল টাইপ অফ কাজ ওই টাইপের কিন্তু ইংলিশ স্টাইলে। আর ওর কাছ থেকে তুমি কি শিখো? ও যেমন বলছে আমি ও মানে আয়েশা বলে না যে যেমন এমন করে করো, কিন্তু আমি শুই না, মানে ও যখন কাজ টাচ করে তখন শুই না। দেখা যায় যে অনেক সময় আমরা গান করতেছি, আমি একটা গান করতেছি, তখন ও বলবে আই থিঙ্ক ইটস গোস লাইক দিস,
আচ্ছা তারপর ও যদি কখনো করার করে আমি মেবি ইট গোস লাইক দিস ইট ডাজন্ট গো লাইক দ্যাট এন্ড স্টাফ লাইক দ্যাটস হাউ উই অ্যাকচুয়ালি শেয়ার ইনফরমেশন ইটস নেভার লাইক ও মাহি লেট ইটস 5 o'clock লেটস সিট ডাউন আর আমরা এগুলো এগুলো প্র্যাকটিস করবো এগুলো করবো মানে এর কোনো সময় নাই কিন্তু কোনো সময় নেই ইটস অল দ্য টাইম সময় হ্যাপেনিং লাইক দেখা যাচ্ছে যে হোমওয়ার্ক করতেছে হোমওয়ার্কের মধ্যেও গাইতেছে লাইক জিনিসও লাইক লাইক অ্যান্ড টু বি অনেস্ট আমাদের বাসায় আম্মু কখনো কখনো অতিষ্ঠ হয়ে যায় কারণ আমরা সব সময় গান প্লে করতেছি অল দ্য টাইম আমি লাইক লাউড স্পিকারে আমি সবসময় গান প্লে করতেছি আমি ইফ ইভেন ইফ ইউ আর প্লেয়িং গেমস ওয়ার প্লেয়িং সংস ইভেন ইফ ইউ আর ডুইং হোমওয়ার্কস ওয়ার প্লেয়িং সংস ইভেন ইফ ইউ আর ইডিং ওয়ার প্লেয়িং সংস সো ইউ আর অলওয়েজ ইন মিউজিক উই আর অলওয়েজ লিসেনিং টু মিউজিক And in this case, how is your father acting? Abbu actually, Abbu happy. Always, in favor not, of? He's not that happy about English songs, but yeah, he does help, yeah. Okay, then just to make him happy, let's do a Bengali song. Check the koro. Tomorrow, খুদে গান রাজের সেই যে গানটাই তুমি খুব বেশি ভালো করেছিলে পরিচিতি পেয়েছিলে সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই সোনাকি স্বামী ডাকি তাসি তুমি ঘুমাই সোনাকি তোমার আমার প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী তোমার আমার প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ করে চলে গেল বুঝলাম না সালাকির পাখি আমি ডাকি তাসি তুই ভাই সোনাকি তুমি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি দ্বিজেন্দ্রগীতি তারপরে সজনীকান্ত পঞ্চগোপী হিসেবে যারা বিখ্যাত তাদের গান করো শোনো পার্সোনালি রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত অনেক বেশি করা হয় আচ্ছা মোর দেন আদার থ্রি বাট হ্যাঁ করা হয় বাট রবীন্দ্রটা আর নজরুলটা অনেক বেশি করে নজরুলটা করা হয় অনেক বেশি বিকজ আমি আমার একটা আন্টি আছে যে নাকি অনেক খুবই পছন্দ করে নজরুলসঙ্গীত তো কখনো কখনো দেখা যায় যে নতুন নতুন কোনো নজরুলসঙ্গীত শিখে তারপরে তাকে শোনাই আর রবীন্দ্রসঙ্গীত ইজ পার্সোনাল চয়েস বিকজ লাইক রবীন্দ্র ইজ জাস্ট কামস ইউর মাইন্ড লাইক হোয়েন এভার ইউ আর গোয়িং থ্রু সাম ব্যাড সিচুয়েশন লাইক মাইন্ডটা কাম করার জন্য রবীন্দ্র অলওয়েজ ওয়ার্কস ইফ ইউ জাস্ট লিসেন অর লাইক গুনগুনা অর লাইক সিং অলওয়েজ হেল্পস অ্যাট লিস্ট টু মি ইট হেল্পস ইয়া ঠিক আছে নজরুল যেহেতু অনেক বেশি করো নজরুলের কোনো গান করবে দু এক লাইন রবীন্দ্র করা যায় রবীন্দ্র রবীন্দ্র অনেক বেশি করি করো কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার দেখিতে মোহ মেঘে তোমার অন্ধ করে রাখে তোমারে দেখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না নিলয়ের মাহির কোন বিষয়ে তোমার পরামর্শ মনে করো জরুরি সঙ্গীতের ব্যাপারে লাইক
I don't know, that's a really hard question to be honest. What to improve? Yeah. Performance? তোমার তুমি বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যাঁ, লাইক কোন জায়গায় আমার ইমপ্রুভ, মানে আমি বলছিলাম যে ও তোমাকে কোন জায়গায় পরামর্শ দিলে তোমার বেশি ভালো হবে, বেশি ভালো লাগবে, তুমি মনে করো যে ওর পরামর্শ দরকার। লাইক ওকে পরামর্শ লাইক লাইক ইমপ্রুভ, রাইট? না, কনসালটেন্সি। ওকে, আমি যখন কনসার্টে গান গাই, তখন লাইক ইন দ্য স্টেজ আমি লাইক খালি দাঁড়িয়ে থাকি, খালি গান গায় আর খালি দাঁড়িয়ে থাকি, মানে কোনো হ্যান্ড লাইক কোনো মুভমেন্ট নাই, তো আই গেস ওইটা ওর কাছ থেকে সাহায্য পেতে পারো। আর আই ডোন্ট থিংক ইউ নিড দ্যাট অ্যাকচুয়ালি। তোমার কি মনে হয়? ইউ নো হোয়াট হোয়াট আই উড সে ইজ বেসিক্যালি উই ডেফিনেটলি নিড টু স্পিক মোর বাংলা। ইজ দ্যাট পরামর্শ মিন্স অ্যাডভাইস? It, it, I mean, promotion means improvement, so that definitely needs to be more. সেটা তো নিশ্চয়ই করতেই হবে, এবং বড় হিসেবে তোমার উপরে এই দায়িত্ব কিন্তু বর্তে গেল। যা হোক, এবারে নিলয় একটা, মাহি একটা গান করো। আচ্ছা, আমি একটা বাংলা গান গাই। এটা কনসার্টে আমি প্রায় অনেক কনসার্টে গাই। Let's not talk about concert. কোন গানটা বলো, কোন গানটা? এটা ভ্যানেসা ব্যান্ড, হৃদয় গা তোমাকে গাও, দুদিন গাও। হৃদয় কাদা মাটির কোন মূর্তি নাই, আঘাত দিলেই ভেঙে যাবে মন, উড়ন্ত কোন বেরুম নাই, ভুল ফুটালেই চুপসে যাবে হৃদয়, কাদা মাটির কোন মূর্তি নাই, আঘাত দিলেই ভেঙে যাবে মন, উড়ন্ত কোন বেলুন নয়, ফুল ফুটালেই চুপসে যাবে হৃদয়, কাদা মাটি কোন মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে। তুমি গান নিয়ে, তুমি গান নিয়ে কি ভাবো, মানে গান নিয়ে কোন দিকটায় যাবে তুমি? বাংলা গান নিয়ে ইন ফিউচার বাংলা গান নিয়ে কাজ করবে, ইংরেজি গান নিয়ে কাজ করবে, নাকি সবটা নিয়ে কাজ করতে চাও? আমি সব সবটা নিয়ে কাজ করতে চাই। তুমি কি ভাইয়ের সাথে কাজ করতে চাও? ইয়েস, ডেফিনেটলি, টুগেদার। ও যেমন আগে বললো যে ইংলিশ গান আর বাংলা গান মিক্স, রাইট? ইয়েস, ইয়া, নট বিট মিক্স, স্পেসিফিক্যালি ট্রাইং টু ফিউজ ইট, ইয়া। আগামীতে তোমরা কেমন করতে পারবে তার একটা পরীক্ষা এখন হয়ে যাক, তোমরা নিজেরা দুজন মিলে আর কি এটা একটা গান করো। আচ্ছা, কোনটা করবে? ওটা আমাদের মৌলিক যেটা, ওটা সেটা তো কথা মনে নেই মনে হয়। দু লাইন, এক লাইন। Do you know the your part? I guess, yeah. Lage hai kaal jokhon thako tumi. Okay. Jodi porte amar moner bhetore ache ki lekha, jodi bujhte tumi আমায় একটু জানতে লাগে যে একা, যদি পড়তে আমার মনের ভেতরে আছে কি লেখা, যদি বুঝতে তুমি আমায় একটু জানতে লাগে যে একা, লাগে একা যখন থাকো তুমি নিশু, লাগে অসহায় পালা। Skill
আগে আশা হয় পালায় আশাই কেন তুমি Is it okay, the skill? No, not really. No? Let's just work it out. যদি পড়তে আমার মনের ভেতরে আছে কি লেখা যদি বুঝতে তুমি আমায় একটু জানতে লাগে যে একা যদি পড়তে আমার মনের ভেতরে আছে কি লেখা যদি বুঝতে তুমি আমায় একটু জানতে লাগে যে লাগে একা যখন থাকো তুমি লাগে অসহায় পালাই দশই কেন লাগে অসহায় পালাই কথাই কেন দূরে দূরে লাগে অসহায় পালাই হাসি কেন তুমি কোন গান করবে আর আচ্ছা আইটা বাংলা গান করি দিন বাড়ি যায় চোর পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে হাজেইটুকু বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় জোরে পাখি ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে আজ এইটুকু বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো বিশেষ করে গান সম্পর্কে নিলয় তুমি যে কথাগুলো বললে বাংলাদেশ হয়ে নিউ ইয়র্কে তোমার অভিজ্ঞতার যেই যেই ট্রানজিশনটুকু হয়েছে এবং সেটির আলোকে যে কথাগুলো বললে চমৎকার আর তোমার সাথে মাহির যে সম্পর্ক এবং তোমাদের মধ্যে যে আদান প্রদান গান সম্পর্কিত অসম্ভব ভালো লাগবার মতো একটি ব্যাপার তোমার বাবার কথা বললে তোমার মার কথা বললে তোমাদের বড় হবার কথা বললে চমৎকার সব মিলিয়ে এবং নিঃসন্দেহে তোমাদের গোটা পরিবারটি একটি সঙ্গীতময় পরিবার কোনো সন্দেহ নাই এবং অবশ্যই মাহির কাছ থেকে আমরা আশা করব অনেক বেশি নিলয় কিন্তু তোমার কাছে অনেক প্রত্যাশা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে তুমি অনেক ভালো করবে বড় করবে নিলয় তোমার কাছ থেকেও অবশ্যই আমরা আশা করব যে তুমি আরো ভালো করবে কারণ তুমি যেমন করে বাংলাদেশকে দেখেছো বাংলাদেশকে দিয়ে এসেছো ইতিমধ্যে ছোট মানুষ হিসেবেই সেটি অনেকখানি এবং এই অভিজ্ঞতাটুকু আরো কাজে লাগিয়ে আরো ভালো করে আরো কিছু দেবার চেষ্টা তুমি করবে সেই প্রত্যাশা আমাদের সবার প্রিয় দর্শক আমরা এতক্ষণ এই দুই কিশোর শিল্পীর সাথে কথা বললাম তাদের অভিজ্ঞতার কথা শুনলাম তাদের ইচ্ছের কথা শুনলাম তারা দুই ভাই কিভাবে একজন আরেকজনকে সহযোগিতা করছে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করছে সঙ্গীত বিষয়ে সেই কথাগুলো শুনলাম তাদের বাবা মার কথাও শুনলাম এই প্রসঙ্গে আরেকটি কথা বলা খুব দরকারি যে নিলয় এবং মাহিকে মূলত লং আইল্যান্ডের একটি বাসায় আড্ডাবাজিতে আমরা পেয়েছি সেইখানে সেই বাসার যেই মালিক খান শাহরিয়ার এবং তার স্ত্রী নিশি শাহরিয়ার
তাদের চমৎকার আতিথেয়তায় সেখানেও আমরা চমৎকার আড্ডা দিয়েছিলাম, এই রকমেরই কথা গান হয়েছিল সেখানেও। এই দম্পতিকে আমাদের কৃতজ্ঞতা এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই দুই কিশোর শিল্পীর কথাবার্তা, ভাবনা, পরিবেশনা সবকিছু আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে আর কাউকে সাথে নিয়ে।